একটা টিকটক অ্যাকাউন্টে দ্রুত সময়ের ভিতরে ফলোয়ার্স বিল্ড করে যদি আপনার টার্গেট অডিয়েন্সগুলোকে টার্গেট করে আপনার অ্যাকাউন্টের গ্রোথ রেট হাই করে ভিডিও ভাইরাল করে দিতে চান, তাহলে আজকের ভিডিওটা কোনোভাবেই মিস করবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু টিপস দেখাবো, যে টিপসগুলো আপনি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন এবং আপনার অ্যাকাউন্টের ভিডিওগুলো যদি দেখার মতো ভালো হয়, তাহলে আপনার অ্যাকাউন্টে আনলিমিটেড ফলোয়ার্স আসবে। আমি ধরে নিলাম আপনি টিকটকে একটা নতুন অ্যাকাউন্ট খুলেছেন, কিংবা আপনার অ্যাকাউন্টটা খুলেছেন অল্প কিছুদিন হয়েছে, তাহলে আজকের ভিডিওটা আপনি মিস করবেন না। আর যাদের অ্যাকাউন্ট ওল্ড হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, তারা কি করবেন, তারা প্রথমে এই ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওর শেষে ইন্ডিস্ক্রিনে একটা ভিডিও ভেসে উঠবে, তারপর ওই ভিডিওটা দেখে সেখান থেকে পাওয়া তথ্যগুলো আগে কাজে লাগাবেন, দেন এই ভিডিওতে যে তথ্যগুলো দিচ্ছি তারপর এই তথ্যগুলো একই সময়ে কাজে লাগাবেন, তাহলে আপনাদের পুরাতন অ্যাকাউন্ট এবং নতুন অ্যাকাউন্ট দুই ক্ষেত্রেই কিন্তু আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক। বলছিলাম টিকটক ফলোয়ার্সের কথা, আমরা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট তৈরি করে আমরা যেই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করব, সেই ক্যাটাগরিতে আমরা দুইটা ভিডিও তৈরি করে নেব, দুইটা বা একটা ভিডিও আমরা আমাদের প্রথমে অ্যাকাউন্টে আপলোড করে দেব। দেন হচ্ছে আমরা যে লাইনে কাজ করতেছি, আমাদের এ লাইনে যারা অলরেডি টিকটকে কাজ করতেছে এরকম কেউ একজনকে আমরা টিকটক থেকে সার্চ করব। ধরুন আপনি গেমিং ক্যাটাগরিতে কাজ করতেছেন, তাহলে আপনি যে এরকম ভিডিও তৈরি করেন, এরকম ভিডিও তৈরি করতেছে এরকম কেউ একজনকে আপনি টিকটক থেকে সার্চ করবেন। সার্চ করে তার প্রোফাইলে চলে যাবেন এবং তাকে ফলো দেবেন, এবং আপনি তাকে ফলো দিয়ে সেই ব্যক্তির ফলোয়ার্সে চলে যান যারা ওই লোককে ফলো করছে এরকম। তার প্রোফাইল থেকে ওই ব্যক্তির ফলোয়ার্সে চলে যাবেন, গিয়ে সেখান থেকে আপনি 15 জনকে ফলো দিয়ে দেবেন। তারপর আপনি রেগুলারিটি মেনটেন করে আপনার অ্যাকাউন্টে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে থাকুন, এবং লক্ষ্য করে দেখুন যে আপনার অ্যাকাউন্টের ফলোয়ার্স এবং ভিউয়ার্স বাড়তেছে কি না। যদি ঠিকঠাক মতো বাড়ে, এখানে এটা কিন্তু হঠাৎ করে বাড়ে না, আস্তে আস্তে বাড়ে নতুন অ্যাকাউন্টে, তো যদি এটি দেখতেছে বাড়তেছে, তো তাহলে আপনি আপনার মতো করে ভিডিও তৈরি করবেন সুন্দর সুন্দর এবং ভিডিও আপলোড করে যাবেন। যদি দেখতেছেন ফলোয়ার্স আসা থেমে যাচ্ছে, তাহলে কি করবেন, পূর্বের নাই আপনার টিকটক থেকে আপনার ক্যাটাগরিতে কাজ করে এরকম কেউ একজনকে খুঁজে বের করবেন, সেটা সার্চ করে হোক বা কারো আইডি থেকে হোক, তো খুঁজে বের করে তাকে ফলো দেবেন এবং পূর্বের নাই সেখান থেকে তার ফলোয়ার্সে গিয়ে আবারও 15 জনকে আপনি ফলো দেবেন। ফলো দিয়ে আপনি আপনার মতো করে সুন্দর করে আবার ভিডিও আপলোড করতে থাকুন। এবার দেখবেন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু ফলোয়ার্স অটোমেটিক্যালি আসতেছে। তো যদি আপনার অ্যাকাউন্টে ফলোয়ার্স আসতেছে আসতেছে এরকম আসতেই থাকে, তাহলে আপনি আপনার মতো করে কাজ চালিয়ে যাবেন, আর কাউকে ফলো দেওয়ার দরকার নাই। এবার কিছুদিন পরে যদি আপনি দেখেন যে আপনার অ্যাকাউন্টে ফলোয়ার্স আসা বন্ধ হয়ে গেছে, তাহলে কি করবেন, আপনি আবারও আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে আপনি যাদেরকে ফলো দিয়েছিলেন পূর্বে, যারা সেখান থেকে আপনাকে ফলো ব্যাক দিয়েছে এরকম কেউ একজনের প্রোফাইলে যাবেন, গিয়ে ওই ব্যক্তির ফলোয়ার্স থেকে আপনি আবারও 15 জনকে ফলো দিয়ে দেবেন। এবার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি, আপনি যখনই আপনার অ্যাকাউন্ট শুরু করে আমি যা যা বলছি এগুলো করবেন, ভিডিও সুন্দর সুন্দর আপলোড করবেন, কিন্তু আপনার কোনো একটা ভিডিওতে যদি টিকটক কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন হয়, তাহলে এই প্রসেসটুকু আপনার অ্যাকাউন্টে কাজ নাও করতে পারে। তাই অবশ্যই আপনাকে টিকটকের দেওয়া নিয়মনীতি মেনে চলতে হবে, এবং টিকটক কমিউনিটি গাইডলাইন্স বাংলাতে জানতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান। টিকটকের এমন কিছু কমিউনিটি গাইডলাইন্স আছে যেগুলো আমরা জানি না, তো সেগুলো আমি বাংলাতে ভিডিও আকারে নিয়ে আসব। যারা আজকের ভিডিওতে দেখানো প্রসেসগুলো ট্রাই করতে চাচ্ছেন কিন্তু আপনার অ্যাকাউন্টটি ওল্ড হয়ে গেছে, তারা ইন্ডিস্ক্রিনে বসে থাকা ডান পাশের ভিডিওটা দেখে ওই ভিডিওতে দেখানো প্রসেসগুলো প্রথমে ট্রাই করে তারপর আজকের ভিডিওতে দেখানো প্রসেসগুলো ট্রাই করবেন। আশা করছি আপনি ভিডিওর মূল থিম বুঝতে পারছেন। টেক কেয়ার, গুড বাই।